মদ পান করা হারাম এটা জানার পরেও বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ একবার তার শারাবের মজলিসে, মানে মদের মজলিসে, বাগদাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, মন্ত্রী, উজির, নাজির ও রাজদরবারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে তিনি শারাব তথা মদপান করছিলেন। এই অবস্থায় বাগদাদের গুরুত্বপূর্ণ বুজুর্গ বাহলুল তিনি রাজদরবারে প্রবেশ করে বসলেন। প্রিয়দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই বাহলুল ইতিহাসের এমন একজন ব্যক্তি যাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ ছিল না। বাদশাহ এত শক্তিশালী এবং এত ক্ষমতাধর হওয়ার পরেও এই বাহলুলকে সহ্য করতে হতো। তিনি এমন একজন বুজুর্গ ছিলেন যাকে সম্মান না করে উপায় নেই। তো বাদশাহ যখন বুঝতে পারলেন তার এই শারাবের মজলিসে, রাজদরবারের ভেতরে বাহলুল একদম জুব্বা আর আলখাল্লা নিয়ে, পাগড়ি মাথায় নিয়ে যখন প্রবেশ করলেন, তখন বাদশাহ হারুনুর রশিদ বুঝতেই পারলেন যে আজকে বাহলুল তাকে ইচ্ছা মতো ধোলাই দিবে। তো তিনি আগেভাগে নিজেকে রক্ষা করার জন্য, মদকে হালাল করার জন্য এক নতুন দর্শন বাহলুলের সামনে উপস্থাপন করলেন। বাদশাহ চালাকির সাথে বাহলুলকে বললেন, বাহলুল, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বাহলুল বলল, জি জনাব, অবশ্যই দেব। বাদশাহ হারুনুর রশিদ বলল, আচ্ছা বাহলুল, আঙ্গুর খাওয়া কি হারাম? যদি কেউ আঙ্গুর খায় তা কি হারাম হবে? বাহলুল বলল, জনাব, অবশ্যই না। আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফল, এটা অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো, আপনি খেতেই পারেন। এরপর হারুনুর রশিদ মুচকি হেসে বলল, এখন আঙ্গুর খাওয়ার পর কোনো মানুষ যদি একটু পানি পান করে তাহলে সেটা কি শরীয়তে হারাম হয়ে যাবে? বাহলুল উত্তর দিল, জি না জনাব, এতে কোনো ক্ষতি নেই। বাচ্চা হারুনুর রশিদ এবার সবার দিকে তাকিয়ে আরেকটু সাহসিকতার সাথে বললেন, এখন যদি ওই ব্যক্তি যে আঙ্গুর খেয়েছে, তারপর পানি খেয়েছে, তারপর গিয়ে দীর্ঘ সময় রোদে বসে থাকে, তাহলে কি কোনো গুনাহ হবে? বাহলুল জবাবে বলল, জি জনাব, এতে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই, তার যতক্ষণ ইচ্ছা সে এসব খেয়ে রোদে বসে থাকতে পারে। তারপর বাচ্চা হারুনুর রশিদ বললেন, তাহলে বাহলুল, আপনি একজন মহান আলেম, আপনি নিজেই বলুন, এই আঙ্গুর ও পানি যদি কিছুদিন রোদে রেখে দেয়া হয় তাহলে তা কেন হারাম হয়ে যাবে? মানে আমাদের এই আঙ্গুরের শারাব বা মদটা কেন হারাম হবে? কারণ এটা তো দীর্ঘদিন রোদের মধ্যে রেখে পানি মিশিয়েই এই মদটা তৈরি করা হচ্ছে। বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত গর্বের সাথে তার দর্শনের কথা বলে প্রশ্ন ছুড়ে দিয়ে বেশ প্রশান্তির সাথে তিনি তার রাজদরবারে সিংহাসনে বসলেন। তিনি নিশ্চিত ছিলেন যে বাহলুলের পক্ষে এখন এই মজলিসে বসে তাকে কোনো উপদেশ দেওয়া সম্ভব হবে না। বিচক্ষণ বাহলুল বাদশাহ হারুনের প্রশ্নটা শুনে বাদশাহ হারুনকে বলল, বাদশাহ হারুন, আপনার প্রশ্নের প্রত্যেকটির উত্তর পেয়ে যাবেন, তবে শর্ত হচ্ছে আমার সহজ সরল তিনটি প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে, তাহলে আমি আপনাকে আপনার করা প্রশ্নটির সঠিক উত্তর বুঝিয়ে দিতে পারব। বাদশাহ হারুনুর রশিদ বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন। আপনাকে অনুমতি দেওয়া হলো। বাহলুল জিজ্ঞেস করলেন, আচ্ছা বাদশাহ, তাহলে আপনি আমাকে বলুন, যদি কোনো মানুষের মাথায় কিছুটা শুকনো মাটির গুঁড়ো ঢেলে দেওয়া হয় তাহলে কি সে মারা যাবে? উত্তরে খলিফা হারুনুর রশিদ বললেন যে প্রশ্নই আসে না, হয়তো সে কিছুটা ব্যথা পেতে পারে যদি খুব উপর থেকে মারা হয়, এছাড়াও তার মাথা নোংরা হয়ে যাবে, কিন্তু সে মারা যাবে না। বাহলুল পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর যদি তার মাথায় কিছু পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি ওই ব্যক্তির কোনো সমস্যা হবে? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, না, এতেও তার কোনো সমস্যা হবে না, তবে মাথা ভিজে যাবে। তখন বাহলুল বললেন, এবার যদি ওই মাটি এবং পানি মিশিয়ে একটি ইট তৈরি করে ওই ব্যক্তির মাথায় উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ইট গিয়ে তার মাথায় আঘাত করে তাহলে কি তার কোনো সমস্যা হবে? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আরে, কোনো মানুষের মাথায় যদি ইট পড়ে উপর থেকে, সেই ব্যক্তি তো সাথে সাথেই মারা যাবে, তার মাথা ফেটে যাবে। তখন বাহলুল বললেন, বাদশাহ, দেখুন, পৃথক পৃথকভাবে গুঁড়ো মাটি যেমন মানুষের মাথায় পড়লে মানুষ মারা যায় না, একইভাবে তারপরে যদি পানি ঢেলে দেওয়া হয় এতেও মানুষের মাথার কোনো ক্ষতি হয় না, শুধু মাথাটা নোংরা হয়ে যায়। কিন্তু এই দুটো উপাদান আলাদা আলাদা না ফেলে একত্রিত করে ইট বানিয়ে যদি ছড়া হয় তাহলে সেই একই মাথা ফেটে যায়। তেমনি আঙ্গুর ও পানি মিলে এমন কিছু তৈরি করে যা হারাম ও অপবিত্র,
কিন্তু পৃথক এ দুটি জিনিস আবার পবিত্র। যা পৃথকভাবে পান করলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু এগুলোকে একত্রিত করে মদ বানিয়ে যদি সেটা পান করা হয় তাহলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং শরীয়তে তার জন্য শাস্তির বিধান আছে। এ কথা শুনে বাচ্চা হারুনুর রশিদ সাথে সাথে তার হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিলেন এবং ওই রাজকীয় সভায় উপস্থিত যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মদপান করছিলেন তারা দ্রুত সভাস্থল ত্যাগ করলেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সে সময়ের মানুষ কিন্তু অনৈসলামিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতো ঠিকই, কিন্তু বুজুর্গদের খুবই সম্মান করত। যাই হোক, বাহলুলের আরেকটি ঘটনা বলি। একবার এক ফকির বাগদাদের একটি বড় বাজারে এক বেকারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দোকানদার সব ধরনের খাবার চুলায় চুড়িয়ে রেখেছিলেন যাতে গরম গরম কাস্টমারদের সামনে পরিবেশন করতে পারে এবং সেই খাবারের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল। তো দোকানের আশপাশের যে কাস্টমার আছে তাদেরকে এই খাবারের সুগন্ধ আকৃষ্ট করছিল। তো গরিব ফকিরের মনও লোভী হয়ে উঠল, কিন্তু গরিব ফকিরের কাছে তো খাবার কেনার মতো টাকা ছিল না, কিন্তু তার সেখান থেকে সরে যেতেও ইচ্ছে করছিল না। খাবারের মন মতানো সুগন্ধ তার ক্ষুধা আরও বাড়িয়ে দিল। অগত্যা সে তার কাঁধে থাকা ব্যাগ খুলল, ভেতর থেকে শুকনো রুটি বের করে বেকারির চুলা থেকে খাবারের যে ধোঁয়া বের হচ্ছিল সে গরম বাষ্পে রুটিটিকে নরম করে তা খেতে লাগল। তাই তার পুরনো রুটিতে কিছুটা খাবারের সুগন্ধ লেগে যাচ্ছিল। বেকারির মালিক চুপচাপ এই দৃশ্য দেখছিলেন। ফকির যখন রুটি খাওয়া শেষ করে হাঁটতে শুরু করল তখন রুটিওয়ালা তার পথ আটকে তাকে জিজ্ঞেস করল, কি ভাই কোথায় পালাচ্ছ, আমার টাকা বের করো। ফকির অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের টাকা? বেকারির মালিক বলল, তুমি এই মাত্র আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া মাখিয়ে তোমার পুরনো রুটিকে তাজা করে খেয়েছিলে, সেটা কি তোমার বাবার ছিল? এর মূল্য কে দেবে? ফকির বলল, হ্যাঁ আপনি তো বড়ই অদ্ভুত মানুষ, সেই ধোঁয়া তো বাতাসে উড়ে যাচ্ছিল, আমি যদি সেখানে রুটি সেকে নাও খেতাম তাও তো সেটা বাতাসে মিশে যেত। তো বাতাসে মিশে যাওয়া এই ধোঁয়া যদি রুটির সাথে মিশিয়ে আমি তা খেয়ে থাকি তাতে আপনার কি, আপনার তো কোনো লোকসান হয়নি যার জন্য আমাকে মূল্য দিতে হবে? বেকারির মালিক বলল, ব্যাস অনেক হয়েছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না, আমি আমার টাকা উসুল করে ছাড়ব। এই বলে বেকারির মালিক সেই ফকিরের কলার চেপে ধরল। বেচারা অসহায় ফকির চিন্তিত হয়ে পড়ল। এমন সময় বাহলুল সেদিক দিয়ে যাচ্ছে, সে তাদেরকে এই অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনতে লাগল। ফকির তখন বাহলুলকে তার প্রতি সহানুভূতিশীল মনে করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বাহলুল রুটিওয়ালাকে বলল, আরে ভাই তুমি আমাকে এটা বলো যে এই গরিব ফকিরটি তোমার কি খাবার খেয়েছে? রুটিওয়ালা উত্তর দিল, না আমার খাবার তো খায়নি, কিন্তু আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া থেকে ফায়দা তো নিয়েছে, আমার এখান থেকে যে সুগন্ধ সে নিয়েছে সেটার দাম চেয়েছি। বাহলুল তাকে বলল, ঠিক বলেছ, তুমি একদম সঠিক কথা বলেছ, সেই সুগন্ধ সৃষ্টি যেহেতু তুমিই করেছ কাজে সেই সুগন্ধের দাম তুমি পেতেই পারো। বাহলুল তার মাথা নেড়ে নিজের পকেট থেকে এক মুঠ স্বর্ণ মুদ্রা বের করে সেই কয়েনগুলো উপর থেকে নিচের দিকে ফেলে দিল। এতে কি হলো, একটা কয়েনের উপরে আরেকটা কয়েন পড়ায় ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়ে গেল। ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়ে গেল, সে নিশ্চিত যে এই সবগুলো স্বর্ণ মুদ্রা বাহলুল পাগল নিশ্চয়ই তাকে দিয়ে দিবে, কারণ এই পাগলের মাথা ঠিক নেই, হয়তো বাদশার কাছ থেকে নিয়ে এসেছে, এখন সবগুলো স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিবে এই সুগন্ধের মূল্য হিসাবে। বাহলুল তাকে বলল, কি ব্যবসায়ী তুমি কি আমার এই স্বর্ণ মুদ্রগুলোর শব্দ শুনতে পেরেছ? ব্যবসায়ী মুচকি হেসে বলল, অবশ্যই জনাব, আপনার প্রত্যেকটি মুদ্রার শব্দ আমার কানে এসেছে। তখন বাহলুল বলল, ব্যাস হয়ে গেল। এবার বাহলুল তার সবগুলো মুদ্র মাটি থেকে কুড়িয়ে আবার নিজের পকেটে রেখে দিল। এ দৃশ্য দেখে সে ব্যবসায়ী বলল, কি ব্যাপার, মুদ্রগুলো কি আমাকে দিবেন না? আমার জন্য কি নিশ্চয়ই আপনি সেগুলো বের করেননি? বাহলুল বলল, হ্যাঁ আপনার জন্য বের করেছি, আপনার মূল্য পরিশোধ করে দিয়েছি। সে ব্যবসায়ী বলল, আমার সাথে মশকরা করছেন? তখন বাহলুল বলল, কেন মশকরা করব, আপনার তরতাজা সুগন্ধযুক্ত গরম খাবারের উপর দিয়ে যে সুগন্ধ উড়ে যাচ্ছিল সেই সুগন্ধের মূল্য তো শুধুমাত্র অর্থের ঝনঝন শব্দ দিয়েই পরিশোধ করা যায়। তার মানে হচ্ছে যেই শব্দটা আপনি শুনতে পেরেছেন মুদ্রার সেটাই হচ্ছে ওই সুগন্ধের মূল্য। বাগদাদের সেই দোকানের আশপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থী লোকজন বাহলুলের এই বুদ্ধিদীপ্ত দৃশ্য দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেল।
দর্শক, বাহলুল দানা ইতিহাসের এমন একটি নাম যার প্রত্যেকটি ঘটনায় অসংখ্য শিক্ষা লুকিয়ে আছে। বাহলুল দানা একদিন যথারীতি বাদশাহ হারুনুর রশিদকে নসিহত করার জন্য রাজপ্রাসাদে আসলেন। যদিও তিনি জানতেন যে এই অহংকারী আব্বাসী খলিফা তার কথা কানেও তুলবে না, কিন্তু তার অভ্যেস হয়ে গেছে যে তিনি মাঝে মাঝে রাজপ্রাসাদে এসে খলিফাকে নানানভাবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে তিনি ভুল করছেন। তো বাদশাহ হারুনুর রশিদও বাহলুলের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাই বাহলুলের কথাকে বাদশাহ হারুনুর রশিদ গুরুত্বের সাথে খুব একটা নিতেন না। যদিও বাহলুল অনেক কঠোরভাবে কথা বলতেন এবং খলিফার সাথে মাঝে মাঝে কিন্তু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেন, কিন্তু তারপরেও বাদশাহ হারুনুর রশিদ ব্যাপারটাকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে যেতেন। কিন্তু এবার বাহলুল ভরা মজলিসে সবার সামনে এমন একটা কাজ খলিফার সাথে করলেন যা খলিফাকে অত্যন্ত রাগান্বিত করে তোলে। ঘটনাটা এমন ছিল যে বাহলুল রাজদরবারে প্রবেশ করে দেখতে পেল বাদশাহ হারুনুর রশিদ এর চারপাশে প্রচুর লোক বসে আছে। বাহলুল সেদিকেই তাকালো, দেখতে পেল কোথাও বসার কোনো জায়গা নেই। সেই সাথে তিনি এটাও বুঝতে পারলেন যে তাকে দেখে কেউ খুশি হয়নি, তাই কোনো আসন ছেড়ে তাকে সম্মানও জানানো হচ্ছে না। তিনি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লোকদের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। অতঃপর মজলিসের সবার মাঝখান দিয়ে রাস্তা করে সোজা বাদশাহ সিংহাসনের দিকে এগিয়ে গেলেন এবং গিয়ে খলিফা হারুনের পাশে সিংহাসনের মধ্যেই বসে পড়লেন। যেহেতু সিংহাসন অনেক বড়, সেখানে একজনের জায়গায় দুই থেকে তিনজন পর্যন্ত বসা যায়, কিন্তু বাদশাহ ছাড়া সেখানে কেউ বসেন না। কিন্তু বাহলুল দানা তিনি সরাসরি খলিফার পাশে সিংহাসনে গিয়ে বসলেন। দরবারে বসা হাসি খুশি লোকেরা এই দৃশ্য দেখে চিৎকার করে বলতে লাগলো, এ কেমন আচরণ, বাহলুল নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ খলিফার সাথে এমন বেয়াদবি করেনি। বাদশাহ হারুনুর রশিদ দরবারের লোকদের কথা শুনে ক্ষুব্ধ হয়ে বাহলুলের দিকে তাকাতে লাগলো, কিন্তু বাহলুল তো দমে যাওয়ার পাত্র নয়। সে ঠোঁটে মৃদু হাসি ছিল, যা দেখে বাদশাহ হারুনুর রশিদ রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন, মানে তার রাগ আরো বেড়ে গেল। তিনি বুঝতে পারছিলেন যে বাহলুল এই কাজের মাধ্যমে অন্যদের সামনে আমাকে অপমান করছে। সবাই অবাক হয়ে খলিফা ও বাহলুলের দিকে তাকিয়ে রইল। বাদশাহ হারুনুর রশিদ গভীর চিন্তায় পড়ে গেল, কিন্তু তিনি বাহলুলের হাত থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন এবং কিভাবে তাকে শিক্ষা দেবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ তার মাথায় একটা কুবুদ্ধি এলো। তিনি বাহলুলের দিকে তাকিয়ে একটা মোহনীয় হাসি দিয়ে বললেন, আপনি যখন এত কষ্ট করে আমার সাথে দেখা করতে চলেই এসেছেন, তাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি এর উত্তর দেন তবে আমি আপনাকে 1,000 দিনার পুরস্কার দেব, কিন্তু আপনি যদি এর উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আমি আমার সিপাহীদেরকে আদেশ দেব আপনার গোফ ও দাড়ি কামিয়ে আপনাকে গাধার পিঠে চড়িয়ে রাস্তা রাস্তায় ঘোরানোর জন্য। বাহলুলের বুঝতে দেরি রইল না যে খলিফা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই এমন প্রশ্ন করবেন যার উত্তর কেউই জানে না। তাই তিনি বাদশাহ হারুনুর রশিদকে অপদস্থ করার জন্য বললেন, বাদশাহ তোমার দিনারের আমার দরকার নেই, তবে আমি এক শর্তে তোমার ধাঁধার উত্তর দিতে প্রস্তুত আছি। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করলো, কি শর্ত? বাহলুল বললেন, এই শর্তে যে আপনি মাছিদেরকে আদেশ করবেন তারা যেন আমাকে বিরক্ত না করে, সবসময় আমার মাথার আশপাশে ভনভন করে। বাদশাহ হারুনুর রশিদ মাথা নিচু করে ভাবতে থাকেন আর মনে মনে বলতে থাকেন, এভাবে সারাদিন রাস্তাঘাটে বসে থাকলে তো মাছি ভনভন করবেই। মনে মনে কথাগুলো বলে বাদশাহ মাথা সোজা করে দরবারের সকল মানুষের দিকে তাকাতে লাগলেন, কারণ আসলে বাহলুল যে প্রশ্ন করেছে এর সঠিক কোনো উত্তর বাদশাহর জানা ছিল না। এবং তিনি দেখলেন দরবারের সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। আগত্তা বাদশাহ হারুনুর রশিদ বলতে বাধ্য হন যে এটা তো অসম্ভব, কারণ মাছিরা আমার আদেশ মানে না। বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কেমন রাজা যে এই সামান্য ক্ষুদ্র মাছিদের সামনে অসহায়, এ মাছিরা তোমার কথা শুনে না? এই কথা শুনে দরবারীরা সবাই জোরে জোরে হাসতে লাগলো। বাদশাহ হারুনুর রশিদ দরবারীদের এরকম তাচ্ছিল্যের হাসি দেখে অত্যন্ত রাগান্বিত চোখে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার ক্ষমতার ভয়ে সকলের ঠোঁটের হাসি মুহূর্তের মধ্যেই মুছে গেল এবং তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাহলুল বুঝতে পারল যে বাদশাহ হারুনুর রশিদকে অন্যদের সামনে খুব বেশি বিব্রত করে ফেলেছে। এরপর বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে সান্ত্বনা দিয়ে তার রাগ ঠান্ডা করার সিদ্ধান্ত নেন। তিনি বাদশাহ হারুনুর রশিদকে বললেন, ঠিক আছে, এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন, আমি কোনো শর্ত ছাড়াই আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি।
বাদশাহ হারুনুর রশিদ বলল, যদি তুমি না বলতে পারো তাহলে আগে যে শাস্তির কথা বলেছি তোমাকে কিন্তু সেই শাস্তি দেয়া হবে বাহলুল, মনে রেখো। এখন বলো যে সেটি কোন গাছ যার বয়স 1 বছর এবং যার 12টি শাখা আছে আর তার প্রতিটি শাখায় 30টি করে পাতা রয়েছে এবং সেই পাতার এক পাশ আলোকিত আর অন্য পাশে অন্ধকার। বাহলুল গভীর ভাবনায় হারিয়ে গেল। তিনি শুনতে পেলেন লোকেরা বলা বলি করছে যে এ কেমন অদ্ভুত প্রশ্ন, বাহলুলের উত্তর দিতে পারবে না, তার তো শাস্তি হবে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের চিন্তিত চেহারা অনেকক্ষণ দেখে তারপর বললেন, বাহলুল ধাঁধার উত্তর দিতে না পারলে দেরি না করে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন বাহলুলের গোঁফ ও দাড়ি কামিয়ে রাস্তায় ও বাজারে গাধার পিঠে চড়িয়ে ঘুরানোর জন্য। বাহলুল খলিফাকে বাধা দিয়ে বললেন, এই গাছটি মূলত 1 বছর আর এর 12টি শাখার অর্থ হচ্ছে 12টি মাস এবং প্রতিটি শাখার 30টি পাতা হলো মাসের 30টি দিন। পাতাগুলোর এক অংশ আলোকিত মানে হচ্ছে দিনের আলো আর এক অংশ অন্ধকার মানে হচ্ছে রাতের অন্ধকার। বাহলুলের উত্তর শুনে শ্রোতাদের মধ্যে সাবাস সাবাস ধ্বনি প্রতিধ্বনিত হল। সবাই খুশি হয়ে বাহলুলের প্রশংসা করতে লাগলো, সুবহানাল্লাহ। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ চুপ করে রইলেন। তার চোয়াল ঝুলে পড়ছিল এবং তার মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। দর্শক, বাহলুলকে আল্লাহ তাআলা বিশেষ প্রজ্ঞা দিয়েই পাঠিয়েছিলেন। তিনি আল্লাহ পাকের এমন একজন বুজুর্গ পীরে কামেল ছিলেন যার ভিতরে জ্ঞানের সমুদ্র ছিল। তেমনি আরেকটি ঘটনা আপনাদের বলছি। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী ছিলেন, তো খলিফার স্ত্রী তিনি তার নিজের প্রাসাদে এমন 1000 খাতেমা রেখেছিলেন যারা কোরআনে হাফিজ ও কারি ছিলেন। তাদের সকলের দায়িত্ব বিভিন্ন শিফটে ভাগ করা ছিল, যার ফলে তার প্রাসাদ থেকে 24 ঘন্টা মেয়েদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তার প্রাসাদটিকে কোরআনের বাগানের মতো মনে হতো। একদিন খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে বের হলেন। তো খলিফা দেখতে পেলেন নদীর পাড়ে এক পাশে বাহলুল দানা চুপচাপ বসে আছে। খলিফা তাকে বললেন, আসসালামু আলাইকুম বাহলুল। বাহলুল উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল আপনি এখানে কি করছেন? তিনি বললেন, বালির উপর বাড়ি তৈরি করছি, দেখতে পাচ্ছ না? খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করল, এটা কেন বানাচ্ছেন, এ দিয়ে কি কাজ হবে, এসব বাজে কাজ না করলেও তো পারেন। বাহলুল উত্তরে বললেন, যে লোক এটা কিনবে আমি তার জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করে। খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল আপনার এই বাড়ির মূল্য কত? তিনি বললেন, মাত্র 1 দিনার, আর এটা বিক্রির যে টাকা আমি পাবো সে টাকা আমি কোনো অসহায়কে দান করে দেব। খলিফা হারুনুর রশিদ ভেবেছিলেন এটা হয়তো এক পাগলের নতুন কোনো পাগলামি, তাই তিনি তাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলেন। পেছনেই খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন এলেন। তিনি বাহলুলকে জিজ্ঞেস করলেন একই প্রশ্ন। বাহলুল উত্তরে বললেন যে যে আমার এই বাড়ি কিনবে আমি তার জন্য জান্নাতের দোয়া করব। জুবাইদা খাতুন জিজ্ঞেস করলেন, বাহলুল এই বাড়ির দাম কত? বাহলুল বলল, মাত্র 1 দিনার। জুবাইদা খাতুন একটি দিনার বের করে তাকে দিলেন এবং তার জন্য দোয়া করতে বললেন এবং বাহলুল হাত তুলে আল্লাহর কাছে জুবাইদার জন্য দোয়া করে বললেন, হে আল্লাহ আপনি আপনার এই বান্দিকে আপনার দিনের জন্য কবুল করুন, কোরআনের খাদেম হিসাবে কবুল করুন এবং পরকালে একটা উৎকৃষ্ট ঘর দান করুন, সুবহানাল্লাহ। পরের দিন বাদশাহ স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখতে পান। জান্নাতে তিনি হুর সহ সমস্ত ফলমূল ইত্যাদি ছাড়াও অনেক উঁচু উঁচু সুন্দর মনোরম প্রাসাদ তিনি দেখতে পান। তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের তৈরি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রী জুবাইদার নাম লেখা। হারুনুর রশিদ ভাবলেন এটা সত্যি আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার। তিনি সেই প্রাসাদে প্রবেশের জন্য দরজার কাছে পৌঁছাতেই একজন দারোয়ান তাকে থামালেন। হারুনুর রশিদ বললেন, কি ব্যাপার, আমাকে থামাচ্ছ কেন? এতে আমার স্ত্রীর নাম লেখা আছে, তাই আমাকে ভেতরে যেতে দাও। দারোয়ান বলল, না এখানকার রীতি আলাদা, এখানে স্ত্রীর হলে স্বামী প্রবেশ করতে পারবে, স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে, এমন কোনো রীতি নেই। যাদের কাছে আমল রয়েছে তারাই শুধুমাত্র এই ঘরে প্রবেশ করতে পারবে, তাদের স্ত্রী সন্তানরা নয়।
এই ঘরে শুধু যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়, অন্য কাউকে অনুমতি দেওয়া হয় না, তাই আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ কথা বলে দারোয়ান হারুনুর রশিদকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং জান্নাতের ফেরেশতার ঘাড় ধাক্কা খেয়ে হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর হারুনুর রশিদ ভাবতে লাগলো, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা জুবাইদার জন্য বাহলুলের দোয়া কবুল করেছেন। তখন তার নিজের জন্য খুব আফসোস হতে লাগলো। সে ভাবলো, অত বেশি তো আমল করতে পারছি না, কি ভুল করলাম, বাহলুলের বাড়িটা কিনে নিলেই ভালো হতো। সারা রাত হারুনুর রশিদ এই আফসোস নিয়ে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। সকাল হলেই হারুনুর রশিদ মনে মনে ভাবলো, আমি আজ সবার আগে সেই নদীর ধারে যাব, যদি আজ আমি বাহলুলকে পেয়ে যাই তাহলে আমিও একটি বাড়ি কিনব। তাই হারুনুর রশিদ পরদিন সন্ধ্যায় আবার তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলো সেই নদীর ধারে। বাহলুলের খোঁজে এদিক সেদিক তাকাচ্ছিল, হঠাৎ সে দেখলো বাহলুল অন্য আরেক জায়গায় বসে একইভাবে বাড়ি তৈরি করছে। দূর থেকে দৃশ্য দেখে হারুনুর রশিদ অত্যন্ত খুশি হয়ে গেলেন। দৌড়ে গিয়ে হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম বাহলুল, আপনি কেমন আছেন, আজ আমি কিন্তু আপনার বাড়িটা কিনেই নেব। বাহলুল উত্তর দিয়ে বলল, কিনতেই পারেন, কোনো সমস্যা নেই, আমি সেই ব্যক্তির জন্য দোয়া করব যে আমার এই বাড়িটি কিনবে। আমি তার জন্য এই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন। হারুনুর রশিদ বাহলুলের দিকে এক দিনার এগিয়ে দেওয়া মাত্রই বাহলুল সেই দিনারটাকে মাটিতে ফেলে দিয়ে বলল, কি ব্যাপার, আমার সাথে মশকরা করছেন? তখন হারুনুর রশিদ বললেন, কেন, এই বাড়ির দাম কত? বাহলুল বললেন, এর দাম সারা পৃথিবীর রাজত্ব। হারুনুর রশিদ আকাশ থেকে পড়লেন, বললেন, এত দাম তো আমি দিতে পারবো না, গতকাল তো আপনি এক দিনারের বিনিময় দিয়েছিলেন, আর আজ সারা পৃথিবীর রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়ির জন্য? বাহলুল হেসে বললেন, বাদশাহ সালামত, গতকাল এটা ছিল অদেখা বিষয়, আজ এটা প্রমাণিত বিষয়। গতকাল এটা একটি না দেখা জিনিসের বিনিময় ছিল, তাই এটা সস্তা ছিল। যেহেতু আপনি আজ এর মূল্য জেনে এসেছেন, তাই এর জন্য আপনাকে মূল্য অনেক বেশি দিতে হবে, কিন্তু দুর্ভাগ্য সেই মূল্য দেওয়ার ক্ষমতা এখন আর আপনার নেই। একইভাবে মৃত্যুর পরেও চাইলে নতুন করে কোনো আমল যুক্ত করার সুযোগ নেই, কিন্তু চাইলে আজ থেকে নতুন আমল যুক্ত করার সুযোগ আছে। দর্শক, একবার বাহলুল দানা কবরস্থানে বসেছিলেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করল, বাহলুল এখানে কি করছেন? তিনি বললেন, আমি এমন লোকদের সাথে আছি যাদের সঙ্গ আমাকে কষ্ট দেয় না, এবং আমি তাদের থেকে দূরে থাকলেও তারা আমার গিবত করে না। প্রশ্নকারী ব্যক্তি আবার বললেন, জিনিসপত্রে যা দাম বেড়েছে, বাহলুল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন যেন জিনিসপত্রের দাম কমে যায়। বাহলুল বললেন, আল্লাহর শপথ, এতে আমার কিচ্ছু যায় আসে না, কিসের দাম বাড়লো কিসের দাম কমলো, গন্ধমের একটি দানার মূল্য এক দিনার হলেও আমার কিছু আসে যায় না, 10 দিনার হলেও কিছু যায় আসে যায় না, কারণ আমাদের উপর আল্লাহ পাকের হক রয়েছে যে আমরা তার নির্দেশ অনুযায়ী ইবাদত করব, এবং আল্লাহর কাছে আমাদের হক রয়েছে যে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রিজিক দিবেন, তা মূল্য যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা করার দরকার নেই। বলা হয় একবার শায়খ জুনায়েদ বাগদাদি, যাকে বলা হয় উপমহাদেশের সবচেয়ে জ্ঞানী একজন শায়খ, আল্লাহ আকবার, তিনি আল্লাহ পাকের একজন কামেল বান্দা ছিলেন এবং তৎকালীন সময়ের সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ একজন মুফাসসির কেরাম ছিলেন। তো শায়খ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সফরের নিয়তে বাগদাদের উদ্দেশ্যে রওনা হন। হযরত শায়খের কিছু অনুসারীও তার সাথে ছিলেন। শায়খ তার মুরিদদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বাহলুলের খোঁজ সম্পর্কে জানো? তারা বলল, হযরত, তিনি তো একজন পাগল, তার সাথে দেখা করে কি করবেন, আপনার মতো একজন সম্মানিত শায়খের কি এরকম পাগল ছাগলের পেছনে ঘোরা উচিত? শায়খ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, অনুগ্রহ করে বাহলুলের খোঁজ করো আর তাকে সম্মান দিয়ে কথা বলবে, তার সঙ্গে আমার জরুরি কাজ আছে। তো মুরিদরা শায়খের আদেশ পালন করল। মুরিদরা কিছুক্ষণ খোঁজার পর হযরত বাহলুলকে এক মরুভূমিতে পাওয়া গেল। তারা শায়খকে সাথে নিয়ে সেখানে পৌঁছে যায়। শায়খ জুনায়েদ বাগদাদি বাহলুলের সামনে গেলে তিনি দেখতে পেলেন হযরত বাহলুল মাথার নিচে একটি ইঁট দিয়ে শুয়ে আছে। শায়খ তাকে সালাম দিলে
বাহলুল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? শায়খ উত্তরে বললেন, আমি জুনায়েদ বাগদাদি। বাহলুল বললেন, হে আবুল কাসিম, আপনি কি সেই শায়খ বাগদাদি যিনি মানুষকে বুজুর্গদের কথা শেখায়? শায়খ উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করি। বাহলুল জিজ্ঞেস করল, আচ্ছা তুমি খাওয়ার আদব ও পদ্ধতি তো জানো অবশ্যই, ঠিক না? শায়খ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ কেন নয়, আমি বিসমিল্লাহ পড়ি এবং আমার সামনে যা আছে তা খাই। আমি ছোট ছোট লোকমা দিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী খাই, ধীরে ধীরে চিবিয়ে খাই, কারণ আল্লাহর রাসূল এভাবেই খেতে বলেছেন। অন্যের লোকমার দিকে তাকাই না, কারণ এটাও আল্লাহর রাসূলের নির্দেশ, এবং খাওয়ার সময় আল্লাহর স্মরণ ভুলে যাই না, কারণ এটাও আল্লাহর নির্দেশ। তারপর তিনি আবার বললেন, আমি প্রতিটি লোকমা খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলি, কারণ এটাও আমাদের রাসূলের সুন্নাহ। আমি খাওয়া শুরু করার আগে আমার হাত ধুয়ে নেই এবং খাওয়ার শেষে হাত ধুয়ে পরিষ্কার করি এবং আলহামদুলিল্লাহ পড়ি। একথা শুনে বাহলুল উঠে দাঁড়ালো এবং নিজের চাদর ঝাড়া দিয়ে শায়খকে বললেন, তুমি মানুষের পীর এবং মুর্শিদ হতে চাও, অথচ তুমি এখন পর্যন্ত খাওয়া দাওয়ার আদবই জানো না। এই কথা বলে বাহলুল সেখান থেকে চলে গেল। শায়খের অনুসারীরা বললেন, হযরত, এই ব্যক্তি একটা উদ্ভ্রান্ত পাগল, দেখুন আপনার প্রজ্ঞাকে সে কতটা অসম্মান করল। শায়খ বললেন, হ্যাঁ সে পাগল, কিন্তু তার কাজের ক্ষেত্রে সে অনেক জ্ঞানী, আমার থেকেও অনেক জ্ঞানী, এবং বুদ্ধিমানদেরকেও নাস্তানাবুদ করে দেয় তার জ্ঞান গর্ভ প্রতিটি কথা। এর কাছ থেকে সত্য জানা উচিত, সে মিথ্যা বলছে না। শায়খ বাহলুলকে অনুসরণ করতে লাগলেন মরুভূমির ভিতরে। বাহলুল চলতে চলতে একটা নির্জন স্থানে পৌঁছে যায়। এক জায়গায় বাহলুল গিয়ে আবার বসল। বাহলুলকে গাছের নিচে পুনরায় আবার বসতে দেখে শায়খ বাগদাদি তাড়াতাড়ি তার কাছে পৌঁছে গেলেন। বাহলুলের একটা ব্যাপার ছিল কি, তিনি মুহূর্তে সবকিছু ভুলে যেতেন। তো তিনি শায়খকে কিছুক্ষণ আগে দেখেছিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আবার দেখে একই প্রশ্ন করলেন, আপনি কে? শায়খ উত্তর দিয়ে বললেন, আমি জুনায়েদ বাগদাদি, যে খাবারের আদব জানে না। বাহলুল বললেন, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ আগে তো আপনার সাথে কথা হয়েছিল, আপনি হয়তো খাবার আদব জানেন না, কিন্তু কথোপকথনের আদব অবশ্যই জানেন। শায়খ উত্তর দিলেন যে, হ্যাঁ তা জানি, আমি সুন্নাহ অনুযায়ী কথাবার্তা বলি, ভুল স্থানে বা অপ্রয়োজনীয় কথা বলি না, শ্রোতাদের বোঝার ক্ষমতা আন্দাজ করে আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ও রাসূলের নির্দেশের কথা বলি, আমি খেয়াল রাখি আমি যেন অতিরিক্ত কথা না বলি, যাতে মানুষ আমার প্রতি বিরক্ত বোধ না করে, আমি জাহিরি ও বাতিনি উভয় জ্ঞানের দিকে নজর রাখি। এছাড়াও শায়খ কথোপকথনের আদব কায়দা সম্পর্কিত আরও অনেক হাদিস কোরআনের কথা শুনালেন। বাহলুল বললেন, খাওয়ার আদব না হয় বাদ দিলাম, আপনি তো দেখছি কথা বলার আদবও জানেন না। তারপর বাহলুল শায়খের কাছ থেকে মুখ ফিরিয়ে আবার মরুভূমিতে চলতে লাগলেন। মুরিদরা আর চুপ থাকতে না পেরে বলল, হে হযরত, এই পাগল ব্যক্তির পেছনে আপনার এভাবে ছুটে চলাটা আমাদের ভালো লাগছে না, আপনি একজন পাগলের কাছে কি জ্ঞান আশা করেন? হযরত জুনায়েদ বাগদাদি বললেন, তার কাছে আমার এখনো আরো কাজ বাকি আছে, তোমরা বুঝবে না। এরপর শায়খ আবার বাহলুলের পেছনে রওনা দিলেন। বাহলুল থেমে গিয়ে পেছন ফিরে শায়খকে দেখে বলল, আপনি খাওয়া দাওয়া আর কথা বলার আদব জানেন না, ঘুমানোর আদব নিশ্চয়ই জানেন। শায়খ বললেন, হ্যাঁ জানি, আমি যখন এশার নামাজ ও দোয়া দরুদ পাঠ শেষ করি তখন আমি শোয়ার ঘরে চলে যাই। এই কথা বলে শায়খ ঘুমানোর ওই সকল আদব সম্পর্কে বললেন যা আল্লাহর রাসূলের হাদিস থেকে তিনি জানেন। বাহলুল বললেন, বোঝাই যাচ্ছে আপনি ঘুমানোর আদবও জানেন না। এই বলে বাহলুল চলে যেতে চাইল, কিন্তু এইবার হযরত জুনায়েদ বাগদাদি তার চাদর শক্ত করে টেনে ধরে বললেন, হযরত আমি কিছুই জানি না। এ কথা যখন বলছিলেন তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল এবং বাহলুলের সামনে নত হয়ে বললেন, আল্লাহ ওয়াস্তে আপনি আমাকে শিক্ষা দিন। এবার বাহলুল সুন্দর করে স্থির হয়ে বসল এবং বলল, আপনি যা কিছু বললেন এই সবই পরের বিষয়, এগুলোও জ্ঞান, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু আসল জিনিস থেকে না আপনি অনেক দূরে রয়েছেন, আমার কাছ থেকে আসল কথা শুনুন। খাওয়ার আসল আদব হলো সবার আগে হালাল খাবার হতে হবে, যদি রিজিকে হারাম কিছু থাকে তাহলে আপনার বর্ণিত সকল সুন্নার আদব অনুসরণ করে সেই খাবার খেয়েও কোনো লাভ নেই, কারণ গোড়াতেই তো গলদ।
এবং আপনার হৃদয় আলোকিত হওয়ার পরিবর্তে অন্ধকার হয়ে যাবে যদি আপনি সেই হারাম খাবার সুন্নত তরিকায় আদব সহকারে খেয়েও থাকেন। শেখ জুনায়েদ কৃতজ্ঞতা সহকারে বললেন, জাযাকাল্লাহ খায়রান, নিঃসন্দেহে আপনি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একজন মহান শিক্ষক। অতঃপর বাহলুল বললেন, কারো সাথে কথোপকথনের সময়ও সর্বপ্রথম হৃদয়ের পবিত্রতা ও পরিষ্কার নিয়ত থাকা জরুরি, এবং এটাও মাথায় রাখতে হবে যে যা কিছু বলা হবে তা যেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এটা যদি দুনিয়াবী কোনো অনর্থক বিষয় হয় তাহলে আপনি যতই সুন্দর করে আদবের সাথে কথা বলুন না কেন, এটি আপনার জন্য বিপর্যয়ের কারণ হবে। তাই এ ধরনের কথার চেয়ে নীরবতাই উত্তম। একইভাবে আপনি আমাকে ঘুমের বিষয়ে যা বলেছেন সেগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ, সঠিক, কিন্তু আসল উদ্দেশ্য নয়। আসল কথা হলো আপনি যখন ঘুমাতে যাবেন তখন হৃদয়কে পরিষ্কার করুন। সারাদিনে যত হিংসা বিদ্বেষ এ হৃদয়ে বাসা বেঁধেছে সেই হিংসা বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা থেকে মুক্ত হতে হবে, সবাইকে ক্ষমা করতে হবে, অন্তর থেকে হিংসা মুছে দিতে হবে। আপনার হৃদয়ে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসা থাকলে ঘুমানোর আগে তা ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর সমতুল্য। কে জানে সকালে আপনি আবার উঠতে পারবেন কি পারবেন না। আর হ্যাঁ, ঘুমিয়ে না পড়া পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকতে হবে। হযরত বাহলুল দানার কথা শেষ হওয়ার সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদি তার হাত চুম্বন করতে লাগলেন। উপস্থিত মুরিদরাও বাহলুলের হাত চুম্বন করতে লাগলেন। পরিস্থিতি এমন হলো যে বাহলুলের হাতে থাকা ময়লা আবর্জনা সব সাফ হয়ে গেল। বাহলুল বলতে লাগলেন, আমাকে এভাবে সম্মান না দেখিয়ে বরং আমার জ্ঞানকে হৃদয়ে ধারণ করুন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তা শক্ত করে ধরে রাখুন। অতঃপর বাহলুল দানা সবার জন্য হাত তুলে দোয়া করলেন। হযরত জুনায়েদ বাগদাদের অনুসারীরা সবাই হাত তুলে কাঁদতে লাগলো আল্লাহ দরবারে। তারা তাদের ভুল বুঝতে পারল এবং এটাও বুঝতে পারল যে প্রত্যেক ব্যক্তির উচিত সে যা না জানে তা শিখতে লজ্জা না করা। প্রিয় দর্শক, মানব জীবনের সফলতার পেছনে আদব আখলাক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট, এটা বোঝার জন্য বাহলুল দানার একটি ঘটনায় যথেষ্ট। একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে বাহলুল দানা বলছিলেন, কি ব্যাপার? তখন সে বেশ আদব এবং আখলাকের সাথে বাহলুল দানাকে বলছিলেন, মহতারাম, আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায় সফলতা পেতে পারি। আমার ব্যবসায় কোনোভাবে সফলতা আসছে না। আপনি অনেক একজন বুজুর্গ মানুষ, নিঃসন্দেহে আপনার কাছে ভালো কোনো জ্ঞান পাব। আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে। বাহলুল তাকে বলল, কাপড় কিনো। সেই ব্যবসায়ী বলল, মহতারাম, যদি বলে দিতেন কোন রঙের কাপড় কিনব। বাহলুল দানা বললেন, কালো রঙের কাপড় কিনো। সেই ব্যবসায়ী তাকে ধন্যবাদ দিয়ে ফিরে গেল। তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে আনলেন। কিছুদিন পর সেই শহরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যান। শোকের চিহ্ন হিসাবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরের মানুষ বেরিয়ে পড়ে। এখন সব কালো কাপড় তো শুধুমাত্র একজন ব্যবসায়ীর কাছে ছিল। সেই ব্যবসায়ী তখন ইচ্ছে মতো অনেক চড়া মূল্যে সমস্ত কালো কাপড় বিক্রি করেছিলেন এবং প্রচুর লাভ করেছিলেন। এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র ওই কালো কাপড়গুলো থেকে তিনি করেছিলেন। মানে সুযোগে সদ্ব্যবহার করেছেন, 3-4 গুণ বেশি মুনাফা করেছেন, যেহেতু তার কাছ ছাড়া আর কারো কাছে কালো কাপড় নেই। ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন। কিছুদিন পর সেই ব্যবসায়ী একটা তাগড়া ঘোড়ায় চড়ে আড়ম্বরপূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিল। বাহলুল মরুভূমিতে সেখানেই বসেছিলেন। সেই ব্যবসায়ী ঘোড়ার পিঠে সওয়ার অবস্থায় বাহলুলের দিকে তাকিয়ে বলল, ওহে পাগল, কি ব্যাপার তোমার? দেখি আরো কিছু ব্যবসার আইডিয়া দাও তো, যাতে আমি আরো বেশি সম্পদশালী হতে পারি। তখন বাহলুল তাকে বলল, হ্যাঁ, আপনি এবার তরমুজ কিনুন। সে সেখান থেকে দ্রুত চলে গেল এবং বাগদাদের সমস্ত তরমুজ সে তার সকল সম্পদ খরচ করে কিনে ফেলল একদিনের মধ্যে, এবং দেখা গেল 2 দিন পরে তার সমস্ত তরমুজ মজুদ করার কারণে পুচে নষ্ট হয়ে গেল এবং সে পথের ভিখারি হয়ে গেল। সে এই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে আবার একদিন বাহলুলের সাথে তার দেখা হলো এবং সে জিজ্ঞেস করল, আপনি আমার সাথে এটা কি করলেন জনাব? বাহলুল বললেন, আমি না, তোমার কথা আর কথার ধরনই এইসব করেছে। তোমার আদব, তোমার আখলাক তোমাকে উপরে উঠিয়েছে,
আবার আদব এবং আখলাকই তোমাকে নিচে নামিয়েছে। যখন তুমি ভদ্রতার সাথে জিজ্ঞেস করেছিলে, আমার দেওয়া উত্তরে তুমি ধনী হয়ে গেলে, যখন বেয়াদবির সাথে জিজ্ঞেস করলে তুমি নিঃস্ব হয়ে গেলে। একেই বলে যার মধ্যে আদব আছে সে সৌভাগ্যবান, আর যার মাঝে আদব নেই সে এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা।